হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব আর রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন যাবত প্রচুর বৃষ্টি হইতেছে আর এই বৃষ্টিতে বিরিয়ানি বা খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। বিরিয়ানি আর খিচুড়ি এগুলো ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আর বৃষ্টি আসলে আমার ছেলেমেয়ের জন্য খিচুড়ি বা বিরিয়ানি রান্না করতে হয়। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন, ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এখানে আমি একটি বড় সাইজের চিকেন নিয়ে 8 পিস করে কেটে নিলাম। এখন আমি মাংসগুলো ধুয়ে নেব। এখানে আমি কিছু মশলা নিয়ে নিলাম, দারচিনি, এলাচ, কালো এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ, একটা জয়ফলের 1/4 ভাগ নিলাম, বাদাম আর জিরা নিয়ে নিলাম, আর এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিলাম। এখন এগুলো বেটে নিব। এখানে আমি মুরগির মাংসগুলো ভালো মতো ধুয়ে নিলাম আর এখানে সব রকমের মশলাগুলো বেটে নিলাম, আর পেঁয়াজ বেটে নিলাম আর আদা রসুন নিয়ে নিলাম, আর এখানে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিলাম, আর এখানে একটি রাঁধুনি বিরিয়ানি মশলা নিলাম, আর টক দই নিয়ে নিলাম। আর আমি যখন বয়স দিতেছি তখন অনেক বৃষ্টি হইতেছে। এখন আমি মাংসগুলো প্রায় 2 ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখে দেব। আমার হাতে অনেক সময় আছে, এজন্য আমি আগে থেকেই মাংসগুলো ম্যারিনেট করে রেখে দেব। এখন আমি সব রকমের মশলাগুলো দিয়ে দেব, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা আর আদা রসুন বাটা দিয়ে দিব। এখন 1 চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এখন রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিব। এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। এখন টক দই দিয়ে দিব আর পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে মাংসগুলো হাত দিয়ে ভালো মতো মেখে নিব। আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ভুল হলে ক্ষমা করবেন। মাখানো হয়ে গেছে, এখন 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 2 ঘন্টা পর আমি রান্না করার জন্য চুলায় বসিয়ে দিলাম। এখন কিছুক্ষণ জাল দিয়ে ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। তরকারি বলক আসার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব।
বিরিয়ানি রান্না করার জন্য মুরগির মাংস রান্না করা হয়ে গেছে। এখানে আমি আধা ঘন্টা আগে পোলাও চালগুলো ধুয়ে রাখছি। আর এখানে কিশমিস, আলু বোখরা, কাচু বাদাম কুচি করে কেটে নিলাম, আর দারচিনি, এলাচ আর কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম। এখানে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিলাম। এখন পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিলাম। এখন দারচিনি আর এলাচ দিয়ে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন পোলাও চালগুলো দিয়ে দেব। পোলাও চালগুলো দিয়ে ভালো মতো ভেজে নেব। আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবার চালগুলো ভালো মতো ভেজে নেব। চালগুলো ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনা উঠিয়ে আবার ভালো মতো নেড়ে দেব। আর এখন বিরিয়ানিতে দেওয়ার জন্য যে মুরগির মাংসগুলো রান্না করে রাখছি ওগুলো দিয়ে দেব। মুরগির মাংসগুলো দিয়ে আবার ভালো মতো নেড়ে দেব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনা উঠিয়ে আবার ভালো মতো নেড়ে দেব। আর এখন কাচু বাদাম, কিশমিস আর আলু বখরো দিয়ে দেব। এখন এক চামচ ঘি দিয়ে দিব। আর এক চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। ঢাকনা উঠিয়ে বিরিয়ানিগুলো ভালো মতো নেড়ে দিব, যাতে ঘি, কাচু বাদাম, কিশমিস সবগুলোর সাথে ভালো মতো মিশে যায়। ভালো মতো নেড়ে 10 মিনিটের জন্য দমে রেখে দেব। রান্না করা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।